হিসেবে বলিনি, আমি একজন প্রতিনিধি হিসেবে বলেছি, আমরা অবশ্যই সততা, মূল্যবোধ, অনমনীয় ব্যক্তিত্ব, তিনি কোনো চাপের কাছে নতুনটা করবেন না, এই সব কথাই কিন্তু এসছে এবং অনেকক্ষণ এতক্ষণ ডিসকাশন হয়েছে, অনেক কথাই এসছে। তবে আমি পরিসংখ্যান হিসেবে বলেছি যে আমাদের দেশে দুঃখ জনসনের ক্ষেত্র স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষে রাজনীতি আছে, একটি দেশে কীভাবে স্বাধীনতার পক্ষের আর বিপক্ষে রাজনীতি আছে সেটা সবসময় আমাদের দুঃখ দেয়। সেজন্য বলেছি যে আমি বলেছি যে স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে একজন ব্যক্তি তার অন্য গুণাবলী তো থাকতেই হবে, দক্ষতা তো থাকতেই হবে এবং সততা যা বলছি আমরা মূলত সব থাকতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শ স্বাধীনতা পেতে চাই সেটা হচ্ছে সততা।